আমরা দীর্ঘদিন ধরেই এই কথাটা বলে আসছিলাম যে এই রাজ্যে সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে একটি ছায়া জোট আছে। এখন বিভিন্ন সময় তা প্রকট হয়েছে, এখন একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রটার বিষয়ে আমি আপনাদের অবগত করছি। বর্তমান প্রদেশ কংগ্রেসে বাম অনুরাগী এবং বামেদের প্ররোচনায় প্ররোচিত কয়েকজন নেতা রাজ্যে আবার অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। গতকাল কংগ্রেসের যে সাংবাদিক সম্মেলন হয়েছে, সেখানে বিরজিৎ সিনহা যে সমস্ত কথাগুলি বলেছেন তার পেছনে কি উদ্দেশ্য রয়েছে তা মোটামুটিভাবে আমাদের কাছে স্পষ্ট। রিয়াং শরণার্থীদের নিয়ে এরাজ্যে সমস্যা, এটা নতুন নয়। কেন্দ্রে কংগ্রেস পরিচালিত সরকার ছিল, মিজোরামেও কংগ্রেস পরিচালিত সরকার ছিল, আর তাদের বন্ধু সরকার ত্রিপুরাতেও ছিল। কিন্তু এই সমস্যার সমাধানের জন্য তখন এই কংগ্রেসী নেতাদের কখনোই সক্রিয় হতে দেখা যায়নি। আচমকা এক মাসের সময় দিয়ে এই ধরনের হুমকি দেওয়ার পেছনে, আন্দোলনের হুমকি দেওয়ার পেছনে গভীর রহস্য রয়েছে বলে আমরা মনে করি। আপনারা সবাই জানেন, এ রাজ্যের মানুষ জানেন, ব্রু সমস্যার সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার, দুই রাজ্য সরকার যথেষ্ট চেষ্টা করছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মিজোরামের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে নিয়ে শান্তিবার্তারও আয়োজন করা হয়েছে। আমরাও আশাবাদী দ্রুত এই সমস্যার সমাধান হবে, কিন্তু আন্দোলনের হুমকি দিয়ে এই যে চলতি প্রক্রিয়া, শান্তির প্রক্রিয়া, সেটাকে বিঘ্নিত করার একটা চেষ্টা হয়েছে। ইতিপূর্বে তাদের কখনোই দেখা যায়নি, এই কংগ্রেসী নেতাদের কখনোই দেখা যায়নি এই বিষয়ে তাদের সক্রিয় ভূমিকা নিতে। যদি তারা নিতেন তাহলে সমস্যাটা হয়তো আরো আগেই সমাধান করা যেত। কিন্তু যে দুটি বিষয় তারা উত্থাপন করেছেন, কংগ্রেস গতকাল যে দুটি বিষয় উত্থাপন করেছে, কংগ্রেসের নেতারা যারা এই বিষয়গুলি উত্থাপন করেছেন, তার পেছনে অনেক দূরভিসন্ধি রয়েছে। তবে এগুলি সফল হবে না, এই ধরনের চক্রান্ত সফল হবে না। কংগ্রেস জানে তাদের পেছনে আর লোক নেই। অস্থিরতা সৃষ্টি করার সিপিআইএমের যে চেষ্টা, তার সঙ্গে তারা শরিক হয়েছেন। সিপিআইএম যা করতে পারে না সরাসরি, তা কংগ্রেসকে দিয়ে করানো হচ্ছে। কংগ্রেস এখন সিপিআইএমের অগ্রণী সৈনিক হিসাবে কাজ করছে। পার্শ্ববর্তী এলাকায় যারা রয়েছেন, সেই সমস্ত এলাকার মানুষের সমস্যা সম্পর্কে আমরা সচেতন এবং আমরা চাই এর একটি শান্তিপূর্ণ সমাধান। দ্বিতীয়ত আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন, তাও জনজাতি অংশের মানুষের সঙ্গে অজনজাতি অংশের মানুষকে সংঘাতে নিয়ে যাবার
চেষ্টার উদ্দেশ্যে। আপনারা সবাই জানেন ডুম্বুর যে জলবিদ্যুৎ প্রকল্প, সেটি নিয়ে সমস্যা ছিল। এই জলবিদ্যুৎ প্রকল্পটি হয়েছিল আমাদের রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্তের আমলে। এটি বহু উদ্দেশ্য সাধক ছিল। কিন্তু সে সময় যারা স্থানচ্যুত হয়েছিলেন তাদের পুনর্বাসনের জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয়নি, এবং পরবর্তী সময় যে সরকার এসেছে তারাও এ বিষয়ে নজর দেয়নি। কিন্তু তখনই এই সমস্ত বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। সুখময় সেনগুপ্ত যে উদ্যোগ নিয়েছিলেন তার আমরা বিরোধিতা করি না। জলবিদ্যুৎ প্রকল্প এ রাজ্যে হয়েছে তার আমরা বিরোধিতা করি না, প্রয়োজন ছিল। কিন্তু সে সঙ্গে উপযুক্ত পুনর্বাসনেরও প্রয়োজন ছিল। আপনারা সবাই জানেন এখন যত ধরনের বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে তার মধ্যে জলবিদ্যুৎ হচ্ছে স্বল্প খরচে উৎপাদনের একটা সহজ মাধ্যম। প্রকল্প বন্ধ করার কোনো সম্ভাবনা নেই, তারাও সেটা বুঝেন, যারা বলছেন তারাও সেটা বুঝেন। কিন্তু আচমকা এই বিষয়টি উত্থাপনের পেছনে কারণটা কি? এই বিষয়টি উত্থাপনের আগে বিরোজিৎ বাবুর উচিত ছিল, তিনি যখন মন্ত্রী ছিলেন, জোট জমানায় তিনিও তো মন্ত্রী ছিলেন, তিনি কেন মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করেননি? তৎকালীন জোট সরকার কেন এই বাস্তুচ্যুতদের মূল সমস্যার সমাধানের জন্য সচেষ্ট হয়নি তার জবাব দেওয়া, তিনি পরোক্ষভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এই সমস্ত সমস্যায় তারা কোনো কার্যকরী পদক্ষেপ নেননি, তিনি নিজেই প্রমাণ করতে চেয়েছেন এটা। এ রাজ্যের কোনো মানুষ কোনোভাবে বঞ্চিত থাকুক সেটা আমরা চাই না। যারাই কোনো না কোনো কারণে কোনো না কোনো সময় বঞ্চিত হয়েছেন, আমাদের কাছে যখন যেমন তথ্য আসছে সেগুলি পার্টির তরফে হোক আর সরকারের তরফেই হোক, আমরা সহানুভূতির দৃষ্টিতে বিষয়গুলি দেখি। সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন, তাদের সমস্যার সমাধানে তারা কেন কোনো ভূমিকাই নেননি এবং জোট জামানায় কি হয়েছিল এই বিষয়ে তারা কেন সিদ্ধান্ত নেননি সেই বিষয়ে তারও ব্যাখ্যা দিতে হবে।